বর্তমান যুগে বাহারি রঙিন লাইটের দাপটে চাহিদা অনেকটাই কমেছে মাটির প্রদীপের আগের মতো তেমন চাহিদা নেই তবে বসে নেই মৃৎশিল্পীরাও সংস্কৃতি ধরে রাখতে এবং পেশাগত প্রয়োজনে আজও মৃৎশিল্পীরা মাটির প্রদীপ তৈরি করে চলেছেন হাতে গোনা আর মাত্র কয়েকদিন তারপরে অনুষ্ঠিত হবে দীপাবলি উৎসব এই উৎসবকে সামনে রেখে মৃৎশিল্পীরা ভালো ব্যবসার আশায় নাওয়া খাওয়া ভুলে মাটির প্রদীপ তৈরি করছেন বাহারি আলোর যুগে এখনও মাটির প্রদীপ অনেকটাই প্রাসঙ্গিক বহু বাড়িতে মাটির প্রদীপ মঙ্গলের প্রতীক পে চিন্তিত হয় কিন্তু মন্দার বাজারে তাদের ব্যবসা কতটুকু ভালো হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আলোর উৎসব দীপাবলির আগে মৃৎশিল্পীদের পরিস্থিতি বুঝতে আগরতলা টিভির প্রতিনিধি পৌঁছে গেছে তেলিয়ামরো বাহকুমার করইলং এলাকায় সেখানকার মৃৎশিল্পী স্বপন রতপালের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৃৎশিল্পী স্বপন রতপাল জানান বর্তমানে বিভিন্ন রকমের ইলেকট্রনিক স্লাইটের ভিড়ে মাটির তৈরি প্রদীপে চাহিদা অনেকাংশে হ্রাস পেয়েছে বাজারে বৃদ্ধি পেয়েছে প্রদীপ তৈরির উপকরণ মূল্য তা সত্ত্বেও পুরনো যুগের মাটির প্রদীপ বানিয়ে চলছে স্বপনের মতো অনেক মৃৎশিল্পী এটাই তাদের পশরা অর্জনের পয়সা অর্জনের একমাত্র অবলম্বন আগের তুলনায় কিছুটা হলে চাহিদা কমেছে ওই ইলেকট্রনিক যে বালগুলি আছে ওইগুলোর জন্য আমরা পাইকারি যেটা বিক্রি করছি ওইটা এক হাজার প্রতি পনেরোশো টাকা আর যেটা খুচরো বিক্রি করছে ওইটা যেমন একশো বা পঞ্চাশটা যারা নিচ্ছে ওদের দুটা অফিস করে বিক্রি করছে